আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের পর্বে আজকের পর্বে যেটি দেখাবো সেটি হলো অ্যান্ড্রয়েড ফোন থেকে কীভাবে জিমেল সাইন আউট করতে হয় আমরা যখন ডেস্কটপে বা ল্যাপটপে জিমেল ইউজ করি দৈনন্দিন জীবনে অনেক প্রয়োজন আজকাল জিমেল জিমেল ইউজ যখন করি তখন সেখান থেকে আমরা সাইন আউট করতে পারি খুব সহজেই কারণ অপশান আছে জিমেইলে সাইন আউট করা ডেস্কটপ থেকে অথবা ল্যাপটপ থেকে কিন্তু ফোন থেকে জিমেল যখন আমরা এই অ্যাপস থেকে কাজ করি তখন এখান থেকে সাইন আউটের কোনো অপশনই নেই কিন্তু তো এখান থেকে সাইন আউটের অপশন নাই সেটি কোথেকে করা যায় ফোন থেকে ফোনে যখন আমি জিমেলে লগ করলাম তো এখন আমি কিভাবে সাইন আউট করবো তো দেখুন এই যে এখানে সাইন আউটের কোনো অপশন নেই বা আমরা যদি এই সেটিংসটি যাই এখানেও দেখবেন যে অনেক অনেক অপশন আছে কিন্তু সাইন আউটের অপশনটি নেই আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু সেটিং দেখাচ্ছি যে কোথাও কোথাও কোনো সাইন আউটের অপশন আছে কিনা আসলে এখানে সাইন আউটের কোনো অপশন নেই আপনারা এখানে ইচ্ছা করলে দেখতে পারেন তো সাইন আউটের অপশনটি ফোনে অ্যান্ড্রয়েড ফোনে কোথায় থাকে সেটি আমি দেখাবো সেটি দেখার জন্য আপনাকে সেটিংস যেতে হবে আসলে আরেকটি কথা বলে রাখি মূলত সাইন আউট নামে কোনো অপশন নাই এখান থেকে রিমুভ করে দিতে পারবেন অ্যাকাউন্টটি রিমুভ করলেই সাইন আউট হয়ে যাবে অটোমেটিকলি তো আমরা জন্য এখানে এসে অ্যাকাউন্ট সেটিংয়ে আসার পরে আমরা একটি অপশন আছে অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্ক এখানে আমরা ক্লিক করবো করার পরে এখানে আমরা দেখতে পাবো যেহেতু জিমেলটি হলো গুগলের অ্যাকাউন্ট এই জন্য আমরা গুগলে ক্লিক করবো গুগলে ক্লিক করার পরে এখানে দেখুন উপরে একটি জিমেল দেখাচ্ছে যদি আরও কয়েকটি জিমেল এখানে লগ ইন করা থাকতো তাহলে এখানে ক্রমান্বয়ে দেখাতো কিন্তু যেহেতু একটি জিমেল অ্যাকাউন্ট খোলা আছে এই জন্য শুধু একদম ওপর দেখুন যেখানে একটি জিমেল অ্যাকাউন্ট দেখাচ্ছে যাই হোক আমি এখন এটা রিমুভ কীভাবে করে অর্থাৎ সাইন আউট কীভাবে করে সেটি দেখাচ্ছি তো সাইন আউট করার পরে এখানে দেখুন দেখাচ্ছে কী কী হবে আপনার জিমেলের যে ডাটাগুলো আছে সে এই ক্যালেন্ডার কন্ট্যাক্ট ড্রাইভ জিমেল এগুলো কত তারিখ পর্যন্ত এখানে সিং করা আছে অর্থাৎ ডাটা লোড করা আছে তো এবার আমি দেখাচ্ছি কীভাবে রিমুভ করে একদম নিচে একটি অপশান আছে নিচে চলে আসুন এই যে এখানে মোড়ে ক্লিক করুন করার পরে এই যেখানে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার জিমেল অ্যাকাউন্টটি ফোন থেকে রিমুভ হয়ে যাবে সঙ্গে সঙ্গে সাইন আউট হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক আর শেয়ারও করতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ